আসসালামু আলাইকুম। নবীজির পা থেকে মাথা পর্যন্ত সব কিছুতেই রয়েছে আল্লাহ পাকের রহমত এবং বরকত। তেমনি নবীজির প্রস্রাব মোবারকেও রয়েছে বরকত এবং রহমত। দর্শক, আজকের এই ভিডিওতে নবীজির পবিত্র প্রস্রাব সম্পর্কে আলোচনা করা হবে, তাই ভিডিওটি অতি মহব্বতের সঙ্গে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রস্রাব অনেক সাহাবী দেখেছেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত থাকতেন, তিনি তা পানও করেছিলেন। এ মর্মে বর্ণিত আছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যে খাটে শয়ন করতেন, তার নিচে একখানা পেয়ালা রেখে দেওয়া হতো, যেন প্রয়োজনে তিনি তাতে পেশাব করতে পারেন। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত পেয়ালার মধ্যে পেশাব করলেন। সকাল হলে তিনি হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাটের নিচে একটি প্রস্রাব ভর্তি পেয়ালা আছে, ওগুলো বাইরে ফেলে দিয়ে এসো। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, রাতে আমার পিপাসা পেয়েছিল, তাই তা আমি পান করে ফেলেছি। কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, তবে তাকে মুখ ধৌত করে নেয়ার কোনো হুকুমও তিনি দেননি, বা ভবিষ্যতে এরূপ কাজ যেন না করে তা তিনি মানাও করেননি। বরং তিনি বললেন, এখন থেকে তোমার আর কোনো পেটের অসুখ হবে না। কত না সৌভাগ্য, কত না খোশ নসিব হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। এক মহিলা, তার নাম ছিল বারাকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকতেন। তিনিও একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করে ফেলেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছিলেন, হে উম্মে ইউসুফ, তুমি চিরসুস্থ হয়ে গেলে, তোমার কখনো কোনো অসুখ হবে না। এরপর দেখা গিয়েছিল যে উক্ত মহিলা মরণ ব্যাধি ছাড়া জীবনে আর কোনো রোগেই আক্রান্ত হননি। কোনো কোনো বর্ণনায় এরকমও পাওয়া যায়, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করেছিলেন, এর ফলে তার সমস্ত শরীর থেকে সারা জীবন সুঘ্রাণ ছড়াত। এমনকি তার বংশধরদের ভেতরেও কয়েক পুরুষ পর্যন্ত উক্ত সুঘ্রাণ পাওয়া যেত। এক বর্ণনায় পাওয়া যায়, সাহাবা ইকরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক ও রক্তকে বরকতময় মনে করতেন। রক্ত পান করার ঘটনা তো একাধিকবার সংঘটিত হয়েছে। হযরতে হাজ্জাম, যিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে শিঙ্গা লাগাতেন, তিনি তো শিঙ্গা দিয়ে টানা রক্ত মোবারক বের করে এনে অবলীলাক্রমে তা গলাধকরণ করে নিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি রক্ত কি করেছো? লোকটি বললেন, আমি রক্ত বের করে আমার পেটের মধ্যেই তা রেখে দিয়েছি। আমি এটা কামনা করি না যে হুজুরের দেহ মোবারকের পবিত্র রক্ত মাটিতে পড়ুক। এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে তুমি আপন আশ্রয় খুঁজে নিয়েছো এবং নিজেকে সুরক্ষিত করে নিয়েছো, অর্থাৎ এর ওসিলায় তুমি রোগ ব্যাধি থেকে নিরাপদ হয়ে গেলে। উহুদের যুদ্ধের দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন। তখন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা হযরত মালিক ইবনে সিনাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বা দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখম থেকে রক্ত চুষে চেটে জখমকে পরিষ্কার করে দিয়েছিলেন। লোকেরা বলল, মুখ থেকে রক্ত বাইরে ফেলে দাও। তিনি এতে অসম্মতি প্রকাশ করে বললেন, আল্লাহ তাআলার কসম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক আমি জমিনে পড়তে দেব না। তিনি রক্ত গিলে ফেললেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি এ মুহূর্তে কোনো জান্নাতি লোককে দেখতে চায়, সে যেন এ ব্যক্তিকে দেখে নেয়। এক বর্ণনায় এরকমও পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পান করার পর তিনি তাকে বলেছিলেন, দোজকের অগ্নি তোমাকে স্পর্শ করবে না, যদি
কসম করা থেকে বেঁচে থাকো। এ সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব ও রক্ত পুত পবিত্র ছিল এবং বরকতময় ছিল। এর আলোকেই বিধান সূচিত হবে তার অন্যান্য দেহবর্জ্য সম্পর্কেও। বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা আইনি রহিমাহুল্লাহ বলেন, উপরোক্ত মাসালা সম্পর্কে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজহাবও একমত। শায়খ ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহবর্জ্য যে পবিত্র এ সম্পর্কে বহু উজ্জ্বল দলিল ও প্রমাণ রয়েছে। আমাদের আইম্মায়ে কেরাম এ সকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব হিসাবেও গণনা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল পুরো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।